চন্দ্রনাথ পাহাড় থেকে নামার সময় খুব সাবধান, কেন একদম খাড়া একটা সিঁড়ি। এই দেখেন, এটা দেখাচ্ছে, এই যে দেখেন কিভাবে নামতেছে, এই যে অনেক কষ্ট, এই যে একদম খাড়া, এই যে আসতেছে লোকজন। আর আসার সময় অবশ্যই একটা পাশ লাঠি নিয়ে আসবেন, প্রচন্ড খাড়া। এই যে খাড়া বলতেই খাড়া, প্রচন্ড খাড়া, নিচ পর্যন্ত দেখা যায় না। উপরে মনে টাওয়ার আছে, এর জন্য এখান থেকে উঠতে না করে, নামার সময় একটু সুবিধা। হ্যাঁ, উঠার সময় তো বেশি কষ্ট হইতো, পা অনেক উঁচু হইতো না, এর জন্য। ওই দেখো লাফাই নেমে যায় গাছ, ওই দেখ লাফাই নেমে যায়, এর আর কিছুই লাগবে না, খাইছে। যত ঠেলা ঠেলা নামবেন তত উপকার, তত কষ্ট। এই যে সেনাবাহিনীতে ট্রেনিং দেওয়ার লাগে যে সবাই চলে আসছে, ওই যে ঢাকা এবার, ওই যে হ্যাঁ সদর ঘাট চলে আসছে। আচ্ছা ধরেছি, এখন হলো বাকিটা হলো একটু মোবাইল একটু ধরেন, আমি এটা একটু ধরে উঠে নিই। এই যে দুইটা আরে ওখানে না, এই পিছে না, এই পিছে দুই ঠ্যাং ধরে না না, এই ভাই পায়রা ফেজাম লাগে গেছে, এই যে ছুটলেই আমাকে দিবে, পাহাড়ি কাকড়া ভাই ভাই নেমে যাই নেমে যাই, থ্যাংক ইউ। আমরা কি ওখানে না, এই যে পাহাড়ি কাকড়া, ওরে আমার লাড়ি ভাই, লাড়ি ফেলুন। এই যে পাহাড়ি কাকড়াটা আজকে ফ্রাই হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেল ছাড়া, হ্যাঁ তেল ছাড়া খাবো কাঁকড়া। বাহ, এরে সবাই ছিল একসাথে, ও আস্তে আস্তে ছুটতে আসতে। এই যে ঢাল ঢাল, হ্যাঁ হ্যাঁ নামতে তো ভালো লাগবে। ওরে কি খাড়া, এটা যারা উঠছে কত রসেস, অনেক খারাপ। হ্যাঁ হ্যাঁ বলবো, আমিও ওইখান থেকে উঠছিলাম, অর্ধেক গায়ে পড়ছি, পরে একজন ডাক দিছে, কয় ভাই এখানে যায় না, ইয়া দৌড় দৌড়ের উপরে আসছি, একসাথেই তো আসছে মনে হয়, ও তাই, তাহলে আপনাদের টাকে আসছে, এরপরেটা আমাদের আসছে, কইতারি না। আপনি কোন গাড়ি, রোহানের মানে আপনি রোহান গাড়ি যেটা বলতেছি, আপনি তো রোহানের ছিলেন, ও আমার ওই যে সিটিএম সিটিএম, হ্যাঁ রোহান গাড়ি যে ভাইয়ারা ছিল উনি তো নাই, উনি তো রোহানে উঠছিলাম, পরে সিটিএম এ ট্রান্সফার ওই হোটেলের এখান থেকে। ওরে রাস্তা রে বাপ, হ্যাঁ পাকিমি করো না বাবা, কাকড়া আছে কামড় দিবে, হ্যাঁ বাস, ও তা তো সেই হইব, ও আসলে হেন্দা বল দজন লই পড়তে হইব সবাই। আরে বল
বাতাস বাসা গেছে গা ওরে রাস্তা রে ভাই, রাস্তা আর কিছু রাস্তা সেই মোর আর ভিডিও করুন না বাবা।